করোনা পুরো শিক্ষা ব্যবস্থার চিত্রই বদলে দিয়েছে। স্কুল কলেজ খুলবে কবে জানা নেই সেই উত্তর। অচলাবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতেও। অনলাইনে ক্লাস চললেও প্রায় ১১ মাস পর খুলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মূলত বিভিন্ন বিভাগীয় পরীক্ষা হবে, তবে ক্যাম্পাস খোলা থাকলেও বন্ধ থাকবে ছাত্রাবাস। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে কতটা ঝুঁকি থাকছে সেখানে, সব বিবেচনায় কি হতে পারে উপায়, এই বিষয়ে আলোচনা হবে আমাদের মানচিত্রে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য। মানচিত্রে আমাদের আজকের আলোচনার বিষয়, বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ চালু হবে কবে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই খুলনায়। খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান, আপনার কাছেই জানতে চাইব, এই যে দীর্ঘদিনের বিশ্ববিদ্যালয় যে বন্ধ, শিক্ষার্থীরা সেশন জট আমরা সবসময়ই বলি যে অধিকাংশ সময় থাকে, এবং এই বন্ধের কারণে আরও বেশি বেড়ে পড়ে গেল কিনা তারা সেই সেশন জটে, এবং পরবর্তীতে কি হতে পারে উপায়। অনেক ধন্যবাদ। খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি নিশ্চয়ই জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইটি টার্মে চলে, একটা বছরে শিক্ষার্থীর জন্য একজন শিক্ষার্থী দুইটি টার্ম। একটা টার্ম শুরু হয় জানুয়ারির ১ তারিখে, এই টার্মটার রেজাল্ট সহ সব কিছু শেষ হয়ে যায় ৩০শে জুন। আর একটা টার্ম শুরু হয় পয়লা জুলাই, রেজাল্ট সহ সব কিছু শেষ হয়ে যায় ৩১শে ডিসেম্বর। গত প্রায় ৭-৮ বছর যাবৎ এই পদ্ধতিতেই চলছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের সকল পরীক্ষা এবং তার ফলাফল ২০১৯ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। এখন আমাদের শিক্ষার্থীদের যে পিছিয়ে পড়া, সেটা হলো কোনো পরীক্ষাই আমরা নিতে পারিনি। ২০২০ সালের প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্ম দুটো পরীক্ষাই আমাদের স্থগিত হয়ে গেছে, এবং আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি এবং দেশবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা কিন্তু দুটো টার্মেরই, এই প্রথম টার্মেই আমাদের প্রথম টার্মের ক্লাসগুলো অনলাইনে নেওয়া শুরু করলাম, এবং শুরু করলাম মানে এমন একটা পর্যায়ে এসে যে মার্চের, আপনার মনে আছে যে ২৬শে মার্চ অফিসিয়ালি মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ ঘোষণা করলেন, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় প্রকৃতপক্ষে বন্ধ হয় ১৮ মার্চ থেকে। ১৮ মার্চ পর্যন্ত আমাদের বেশিরভাগ ক্লাস আসলে আগের টার্মে শেষ হয়ে গিয়েছিল, যার ফলে আমাদের যে বাকি ক্লাসগুলো সেগুলো আমরা জুলাই মাস নাগাদ শেষ করেছি। এরপরে আমরা পরীক্ষা যেহেতু নিতে পারলাম না, আমরা দ্বিতীয় টার্মের ক্লাস শুরু করলাম আগস্টে, এবং সেটা ৩১শে ডিসেম্বর আমাদের সমস্ত ক্লাসগুলো শেষ হয়ে গেছে। এখন আমাদের সেশন জট বলতে, আমাদের পরীক্ষা নিতে গেলে আমাদের জন্য এটা যে আমার দুটো টার্মের পরীক্ষা আমার পেন্ডিং হয়ে গেল, আমাকে প্রথম টার্মের পরীক্ষা নিতে হবে এবং দ্বিতীয় টার্মের পরীক্ষা নিতে হবে। যদি আগামী এক সপ্তাহ পরে যদি করোনার সকল কিছু উঠে যায়, তাহলে আমার এই পরীক্ষা শেষ করতে আমার মার্চ মাস চলে যাবে, কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা পরীক্ষার আগে ১৫ দিন পিএল আমরা দেই, প্রিপারেটরি লিভ, তারপরে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপরে পরের পরীক্ষার জন্য আবার একটা রিভিউ ক্লাস, আমাদের সিদ্ধান্ত আছে রিভিউর জন্য ১৫ দিন ক্লাস, আর ১৫ দিন আবার প্রিপারেটরি লিভের জন্য আমাদেরকে দিতে হবে পিএল। তো এই পরিস্থিতিতে আমার দুটো পরীক্ষা পেন্ডিং। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আজকের হিসাবে যদি আমি বলি, ৩০শে জুনের মধ্যেও যদি আমি সকল পরীক্ষা এবং মানে ফলাফল দিতে পারি, তাহলে ৬ মাস লস করবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। বাংলাদেশের অন্য ইউনিভার্সিটি থেকে আমরা কিছুটা হলেও এগিয়ে আছি, তবে এর মধ্যে আমাদের যে মাস্টার্সের যে পরীক্ষাসমূহ সেগুলো আমরা পরীক্ষাগুলো গ্রহণ করছি। এবং এই যে সময়টি অনিশ্চয়তার মাঝেই রয়েছে, সেটির বিকল্প কি হতে পারে, এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের সাথে সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক যুক্ত আছেন ডক্টর শরদিন্দু ভট্টাচার্য। আপনার কাছে জানতে চাইব, এই যে পরীক্ষা নিতে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে কিন্তু ছাত্রাবাস বন্ধ, তাহলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে পরীক্ষা দেবেন কি করে, এই বিষয়টি কি বিশ্ববিদ্যালয় বিবেচনা করেছে এবং পরবর্তীতে কি হতে পারে? প্রথমে ডিবিসি নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিকেল। আসলে পরীক্ষা তো নিতে হচ্ছে ঠিকই, কিন্তু ঝুঁকিও আছে সেটা ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনও দেখা দিয়েছিল যে তাদের চাকরির একটা সময়সীমা আছে এবং তারা পড়াশোনার একটা প্রিপারেশন আছে, তার মধ্যে কতদিন এভাবে চলবে, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনও ছিল। কাজে তাদের মধ্য থেকেই পরীক্ষা নেয়ার, অন্তত বিশেষ করে মাস্টার ডিগ্রি যারা আছে ফাইনালে
এবং যারা ফোর্থ ইয়ারে আছে তাদের অনার্স শেষ হবে, আমাদের তো সব ইউনিভার্সিটি সবটাতে মাস্টার্স নেই, সেটি ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ছিল প্রথম প্রথম দিক থেকেই ছিল, কিন্তু যেহেতু বৈশ্বিক মহামারী সেই কথা বিবেচনা করি আমরা অনলাইনে ক্লাসটাই শুধু চালু রেখেছিলাম, পরে আস্তে আস্তে একটা অনলাইনেই টার্ম টেস্ট ব্যবস্থা করা হয়, অ্যাসাইনমেন্ট যেটা ডাক যুগে অথবা ইমেইলের মাধ্যমে সেটা আমরা করি আর কি মনে করি। তো এখন হল বন্ধ আছে ঠিকই, তাদের ফ্রাস্ট্রেশন ছিল যার কারণে আমরা যখন ঘোষণা করি যে আমাদের ডেট, তখন তাদের মধ্য থেকে আপত্তি আসেনি, কারণ তারা অনেকটা রিস্ক নিয়েই পরীক্ষা দিতে আসলে নিজেদের মধ্যে একটা আগ্রহ দেখা দেয়। তারপরেও কষ্ট যে হচ্ছে তা নয়, কারণ মেসেও তারা যে মেস ছিল সেটা তো তারা ছেড়ে দিয়েছে, ফলে নতুন করে পরীক্ষার ডেট জানার পরে যোগাযোগ শুরু হয় মেস থাকবে, বিশেষ করে মেয়েদের, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোথাও কোনো খালি জায়গা পাচ্ছে না, ফলে অনেক দূরে, মানে আমাদের বিশ্ববিদ্যালয় বেশ দূরে টিলাগড় বা আরো দূরে থেকেও অনেক মেয়েদেরও আসতে হচ্ছে, কিছু কষ্টদের হচ্ছে। তবে তাদের সুবিধার জন্য আমরা আসলে সিলেবাসটা কমিয়ে দিয়েছি এবং পরীক্ষার সময়সীমাও কমিয়ে দিয়েছি, 2 ঘন্টা করা হয়েছে। আমাদেরও যে রিস্ক নেই তা নয়, আমরাও রিস্কের মধ্যেই পরীক্ষা নিচ্ছি, তারপরেও টেম্পারেচার মাপা হচ্ছে, স্বাস্থ্যবিধি মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সিট ফেলা হয়েছে, জীবিত থাকা সুস্থ থাকা সেটাই সবচেয়ে বড়। কিন্তু ফ্রাস্ট্রেশন যদি তৈরি হয় তাহলেও একটা সমস্যা, ছাত্রের নানা দিক বিবেচনায় আসলে এটা করা হয়েছে, সীমিতভাবে সম্পূর্ণ খুলে দেওয়া হয়নি, তত নই সবার পরীক্ষা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ফোর্থ ইয়ারে যারা আছে তাদের এবং যারা মাস্টার ডিগ্রিতে আছেন, এবং একটা জট কিন্তু আছে, আমরা 2 মাস্টার ডিগ্রি হয়েছে সেই দুটোরই একসাথে পরীক্ষা নিয়ে আপাতত চেষ্টা করতে। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েদের বিশেষত কষ্ট হচ্ছে, জি, এবং এই আবাসনের বিষয়টি নিশ্চিত করাও কিন্তু একটি বিষয়, এই বিষয় নিয়ে নিশ্চয় আলোচনা হবে, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্র, একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ চালু হবে কবে এই বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু করোনাকালীন সময়ে সব কিছুই খুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে, সেই ক্ষেত্রে যদি শিক্ষা ব্যবস্থা সচল করার জন্য এবং শিক্ষার্থীদের কথা বিবেচনায় আসলে এখন কি করণীয়, আপনার পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়ে একটু, আপনি নিজে অবশ্যই জানেন যে একটু পার্থক্য আছে। প্রাইমারি স্কুল আপনি খুলে দিতে পারেন, কারণ ছেলেমেয়েরা তার বাড়ি থেকে প্রাইমারি স্কুলে আসে এবং বাড়িতে ফিরে যায়, কিন্তু বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যেখানে ছেলেমেয়েদের একটা বড় অংশ হলে থাকেন, এবং হলে আমার খুলনা ইউনিভার্সিটিতে সব রুমগুলো 4 সিটেড এবং 4 রুমের 4টি খাটের বা 4টি বিছানার 4 জনের মধ্যে অনেক সময় 5 জন থাকে তারা, তো এর মধ্যে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক, যার ফলে এই সংক্রমণের কিছুটা না কমা পর্যন্ত বা এটা হ্রাস না পাওয়া পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় হল খোলাটা খুবই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ, যার ফলে আমরা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরা নিয়মিত কোনো বর্ষের পরীক্ষা গ্রহণ করিনি, আমরা শুধু মাস্টার্সের ছাত্র কম থাকে, শিক্ষার্থী কম থাকে, সে কারণে আমরা মাস্টার্সের পরীক্ষাটা নিচ্ছি, এবং নিচের দিকে ফোর্থ ইয়ার অনার্সের যে অনিয়মিত শিক্ষার্থী যাদের মানে প্রতিটা ডিসিপ্লিনে হয়তো 2 জন বা 3 জন এরকম করে আসে তাদের পরীক্ষাগুলো হচ্ছে, এবং আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে লিখিতভাবে প্রায় 40% ছেলেমেয়ে, 40% ছেলেমেয়ে তারা হল না খুলে পরীক্ষা দেওয়ার পক্ষে নয়, যার ফলে আমরা কিন্তু চতুর্থ বর্ষ অনার্সের পরীক্ষাটা নিতে পারিনি রেগুলার যেটা। তো যাই হোক, আমি যেটা বলছি যে এই হল না খুলে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান তাতে হল না খুলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াটা আমার জন্য কঠিন। দ্বিতীয়ত যে এই মুহূর্তে হল খুলে বিশ্ববিদ্যালয় খোলাটা সেটা আমার জন্য আরও কঠিন, কারণ সংক্রমণের সমূহ সম্ভাবনা রয়ে যায়, আর বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যেখানে একজন যদি একটা হলে সংক্রমিত হয়
ওই হলের ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের মানে এমন ঝুঁকি তৈরি হবে এবং তাদের মধ্যে এমন একটা উদ্বেগ তৈরি হবে যে তখন তারা আবার মানে বলবে বা একটা আন্দোলন যাবে বা অথবা তারা বলবে যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, যে আমরা সেই অপেক্ষায় আছি যে পরিস্থিতিটা সংক্রমণের হার কমে গেলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন হবে যে এখন ইউনিভার্সিটিগুলো খুলতে পারে আমরা তখনই বিশ্ববিদ্যালয় খুলে দেব। জি ধন্যবাদ। আমাদের সাথে সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, আপনার কাছে ওই একই বিষয়টি জানতে চাইব যে স্বাস্থ্য ঝুঁকি মেনে অথবা স্বাস্থ্যবিধি মেনে যদি হলগুলো খুলে পরীক্ষা নেওয়া হয় তাহলে আসলে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কী থাকবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে? হ্যাঁ, প্রথমেই আমি বলতে চাচ্ছি এটাই যে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছেন এটার আমি সমর্থন করি, যেটা মনে হয় সঠিক যে স্কুলগুলো বন্ধ আছে এবং এটা যদি আরো দীর্ঘ হয় সেটাও আমার মনে হয় ভুল হবে না, কারণ এখন খুব শীতে যেমন সিলেটে খুব শীত পড়েছে এবং সেই শীতের মধ্যে এটা বেশ ঝুঁকি। আমি মনে হয় আমি জানি না তাদের ওনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তবে ইউনিভার্সিটির ব্যাপার তো একটু আলাদা, সেখানে একটু যারা একটু বয়স্ক যেহেতু ছাত্র তারা যথেষ্ট বোঝে, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে স্কুল সচরাচর তার বাড়ি থেকে এসে ক্লাস করতে পারে, আর ইউনিভার্সিটি আমাদের বাংলা ডিপার্টমেন্টেই লালমনিরহাট থেকে সেই সিলেটে লালমনিরহাট থেকে মেহেরপুর থেকে কুষ্টিয়া থেকে চিটাগাং থেকে পড়তে আসে বাংলা, এরা এখানে হুট করে থাকতে পারে না, কাজে নিয়ে তো কিছু করা যাবে না। এই যে আমরা নিচ্ছি সেটা তাদেরকে হয়তো যারা মাস্টার্সের ছাত্ররা চলে যাবে পাস করে চলে যাবে তারা চাকরির প্রস্তুতি নিবে বা ইত্যাদি, সেই কারণে হয়তো এইটা নেওয়া হচ্ছে এবং এর মধ্যেও ঝুঁকি আছে এবং তারা নিজে সচেতন, তারা প্রাপ্ত বয়স্ক নয় শুধু, যথেষ্ট তাদের আছে, কাজে তারা তাদের মতো করেই হয়তো একটু অর্থ ব্যয় হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু তারা রাজি হচ্ছে। যদি তাদের কোনো আপত্তি থাকতো আমরা হয়তো পরীক্ষা নিতাম না, এটা একটা একটা এটারও একটা পরীক্ষা যে আমাদের কি সফলতা আসছে, তারপরে হয়তো একটু গরম পড়লে আমরা হয়তো অন্যদের কথাও হয়তো বিবেচনা করব, আমি এখন বলতে পারছি না। আমার মনে হয় যে ক্লাস যেভাবে অনলাইনে হচ্ছে সেভাবেই হওয়া উচিত, ভ্যাকসিনের কার্যকারিতা সম্পূর্ণভাবে নিশ্চিত মানে এই রোগটা নির্মূল হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে যেভাবে আছে সেভাবেই আপাতত চলুক, কারণ ভ্যাকসিনের মধ্যেও তো দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ায় মারাও যাচ্ছেন, কাজেই আমাদের কিছু অপেক্ষা করতে হবে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ইউনিভার্সিটির মতামত যে দিয়েছি তা নয়, আমার বিভাগের নেডিকে এবং ছাত্রদের যারা নিচের দিকে আছে তারা পরীক্ষা পড়ে নিলেও সমস্যা নেই, তাদেরকে হয়তো বা একটা অটো প্রমোশনের মতো আগের পরের সেমিস্টারের ক্লাস আমরা করাচ্ছি সেইভাবে যাচ্ছে আর কি, পরে হয়তো আমরা পরীক্ষা নিব, নিয়ে হয়তো একটা মানে নতুন একটা পদ্ধতি হয়তো আমাদের দরকার পড়ছে এবং হয়তো আগামীতে পড়বে এবং আরো আরো অপেক্ষা করা দরকার বলে আমি মনে করি। জি, অর্থাৎ বিকল্প একটি পরিকল্পনা নিশ্চয়ই থাকতে হবে এই পরিস্থিতি মোকাবেলায়। ডক্টর শরদিন্দু ভট্টাচার্য এবং ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। এবার আরও কিছু সংবাদ এক নজরে। সিলেটে চিকিৎসা সেবা নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। চার দফা দাবিতে দড়াইলে পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ক্লাস চালু সহ সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান। তামাক চাষে উৎসাহিত করে দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির অস্তিত্ব রক্ষার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন তামাক চাষিরা। তামাক চাষ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গাইবান্ধায় গণ অনশন করেছে গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি। এই সময় বক্তারা অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো ও অসাধু বিদ্যুৎ কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।